মধ্যে এই গরুটির দাম 3 লাখ প্লাস, 3 লাখ 30 20 এর দাম উঠেছে। আর ওটা 3 লাখ 20 এই 3 লাখ 20 এই হাটটি এবং ওইটা 3 লাখ 20 এই হাটের আজকে পর্যন্ত অন্যতম বড়। এখানে বিভিন্ন সাইজের ছোট বড় সব সাইজের এই গরু আজকে উঠেছে, যদিও গরুর সংখ্যা কম বৃষ্টির কারণে। যেমন একটা গরু আজকে উঠেনি, আগামীকাল শুক্রবার আশা করা যাচ্ছে যে সবচেয়ে বড় অনেক গরু উঠবে। জায়গায় জায়গায় বাধা বিভিন্ন গরু আছে, যদিও সংখ্যা খুবই কম। কালকে থেকে আশা করা যায় জমজমাট হাট ইসাপুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মনের মতো গরু ছাগল ক্রয় বিক্রয় করার জন্য চলে আসেন এই হাটে। আজকে বৃহস্পতিবার, হাট ফাঁকা বৃষ্টির কারণে, বিশেষ করে ঝড় বৃষ্টির কারণে তেমন একটা ওঠেনি। ওই পাশে কতগুলো গরু দেখা যাচ্ছে, এদিকেও কিছু গরু আছে। টোটাল প্রায় 50-60টার মতো গরু আজকে হাটে উঠেছে। যারা স্থানীয় ছিল তারা গরু নিয়ে চলে গেছে, তাই হাট ফাঁকা। আগামীকাল আশা করা যাচ্ছে পুরো হাট জমজমাট হয়ে যাবে, কারণ আর থাকবে বাকি 3 দিন। তো আপনারা সবাই ইসাপুরা উচ্চ বিদ্যালয়, মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জনতা সংসদ আয়োজিত হাটে আসতে পারেন। এখানে কিছু গরু দেখা যাচ্ছে, পাইকাররা আসতে শুরু করেছে। এখানে কিছু দেশি ছোট গরু রয়েছে, এই পাঁচটাতে ছোট গরুগুলো পাওয়া যায়। আপনারা কাল হাটে আসলে এই গরুগুলোকে দেখতে পারবেন। আজকে বৃহস্পতিবার, এই হচ্ছে হাটের চিত্র। আগামীকাল জমজমাট হাটের প্রত্যাশা, এবং হাটে আপনাদের হাট থেকে দেখানোর চেষ্টা করব। তো আগামীকাল যারা গরু কিনবেন তারা অবশ্যই ইসাপুরা হাটে আসতে পারেন, এবং হাট থেকে আমিও থাকব। আপনারা আমার আইডিটিকে ফলো করে সঙ্গে থাকবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো ধন্যবাদ ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের কুরবানি গরুর হাট থেকে। আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।